নমস্কার বন্ধুরা, জেনিস রয় কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে পটেটো চিজ স্যান্ডউইচের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টের অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি। পটেটো চিজ স্যান্ডউইচ বানানোর জন্য আমি কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়েছি, সেগুলো হলো হোয়াইট ব্রেড, আপনারা চাইলে ব্রাউন ব্রেড দিয়েও এই স্যান্ডউইচ বানাতে পারেন। নিয়েছি দুটো গ্রেট করে নেওয়া সেদ্ধ আলু, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটু ধনে পাতা কুচি, কিছু কারি পাতা, কিছু মটরশুঁটি, মোজারেলা চিজ, টমেটো কেচাপ আর মেয়োনিজ, এই সব কিছু দিয়ে আমি স্যান্ডউইচটা বানাবো। গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দেবো 1.5 টিস্পুন অলিভ অয়েল আর 1 টেবিলস্পুন বাটার। বাটার মেল্ট হয়ে গেছে, আমি দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাগুলো ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ খুব বেশি ভাজবো না, জাস্ট কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভাজবো। স্বাদ অনুসারে নুন দেব, খুব বেশি নুন দেব না, কারণ বাটার আর চিজ দুটোতেই নুন থাকে। পেঁয়াজ হালকা ভেজে গেছে, এই পর্যায়ে দেব মটরশুঁটি। সব কিছু হালকা ভেজে গেছে, আমি গ্রেট করে রাখা আলু দিয়ে দেব। আলুটা ভালো করে নেড়ে চেড়ে স্ম্যাশ করে নেব। আলুটা আমি একটু ক্রিস্পি করে ভেজে নেব, তাতে স্যান্ডউইচের টেস্টটা খুব ভালো লাগে। আলু স্ম্যাশ করে নেবার পর দেব একটু গোলমরিচ গুঁড়ো। যেহেতু এই স্যান্ডউইচটা আমি আমার ভাইয়ের জন্য করছি, তাই ঝালটা একটু কম দিলাম, কারণ আমার ভাই একদমই ঝাল খায় না। বন্ধুরা, আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনে এইভাবে স্যান্ডউইচ বানিয়ে দিতে পারেন। স্যান্ডউইচের টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য দেব একটু ম্যাগি মশলা আর ধনে পাতা কুচি। সব কিছু একসঙ্গে মিশিয়ে দেব। দেখুন বন্ধুরা, আলুটা তলা থেকে কি সুন্দর ক্রিস্পি ফ্রাই হয়ে গেছে। স্যান্ডউইচের জন্য আলু স্টাফিং একদম রেডি। একটা কাটিং বোর্ডের ওপর নিয়েছি 4 পিস ব্রেড। ব্রেডের একটা স্লাইসের ওপর টমেটো কেচাপ স্প্রেড করে দেব আর একটা স্লাইসের ওপর মেয়োনিজ স্প্রেড করে দেব। টমেটো কেচাপ আর মেয়োনিজ ব্রেডের ওপর স্প্রেড করে দেওয়ার পর দিয়ে দেব আলু স্টাফিং। যে ব্রেডের স্লাইসে আমি টমেটো কেচাপ লাগিয়েছি তার ওপর আলু স্টাফিংটা দেব। আলু স্টাফিং দেওয়ার পর ওপরে দিয়ে দেব মোজারেলা চিজ। যে ব্রেড স্লাইসে আমি মেয়োনিজ লাগিয়েছি সেই ব্রেড স্লাইসটা দিয়ে স্টাফিং ভরা ব্রেড স্লাইসটা কভার করে দেব। দুটো স্যান্ডউইচ স্টাফিং ভরে রেডি হয়ে গেছে। আমি গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে একটু বাটার দিয়ে স্প্রেড করে দেব। স্যান্ডউইচ দুটো প্যানের মধ্যে দিয়ে হালকা ফ্রাই করে নেব। উল্টে পাল্টে স্যান্ডউইচটা ফ্রাই করা হয়ে গেছে, স্যান্ডউইচ রেডি। আমি কাটিং বোর্ডের ওপর রেখে নাইফ দিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি স্যান্ডউইচটা কতটা ডিলিশিয়াস হয়েছে। দেখুন, লাগছে না দেখতে ডিলিশিয়াস? এবার আমি গরম গরম স্যান্ডউইচ ব্রেকফাস্টে সার্ভ করব। আপনারা ভিডিওটা দেখুন,
যেভাবে আমি ব্রেকফাস্ট রেসিপি পটেটো চিজ স্যান্ডউইচ আপনাদের বানিয়ে দেখালাম, ঠিক একইভাবে একবার আপনারা বাড়িতে এই স্যান্ডউইচটা বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে। এইরকম নানান ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।